ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা ইমরুল ইসলাম রাফিদ নিজ ঘর ঢুকিয়ে এনে হামলা চালাই এনে জখম করেছে দুর্বৃত্ত দল। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফেলাগাছি গিগি এলাকাত গাছর গুড়ি ফেলাই এনে ও টায়ার জ্বালাই এনে ফজর 8:10 পর্যন্ত অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মী হল। অবরোধ উত্তুন আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারী অলরে গ্রেপ্তার হলে প্রশাসনের আলটিমেটাম দেওয়া হয়। গতকাল রাতে আনুমানিক 1:30 দিকে উপজেলা সুন্দরপুর ইউপির গুরসিলনিয়াত রাফির গ্রামের বাড়ির নিজ ঘর ঢুকিয়ে এনে মুখোশধারি 10-12 জন সন্ত্রাসী তার এলোপাথারি মাইদ্যর করে। গুরুতর আহত অবস্থায় রাফিরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইল। এই ঘটনায় তার মাথাতুন প্রচুর রক্তক্ষরণ হয়। ইমরুল ইসলাম রাফি গুরসিলনিয়াত আব্বাস শিকদারের বাড়ির নজরুল শিকদারের ফুয়া ইতারে 1:30 বাজে ঢুকে 1:30 থেকে 2 পর্যন্ত এই মাইদ্যর গজি প্রত্যেক জনতে দামা আছে হাত দামা তারপর আর 5 গান বুঝুন না এই আসুরি বেগ কোন মুখ বান্ধা শুধু চক্ষুন দেখা যাচ্ছে। ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম। দর্শক আর এই ভিডিও কিন অনারাত কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই গো সাপোর্ট এবং সি প্লাস ফোন রে চাও।